প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে অভিযান চালিয়ে 49.5 কেজি গাঁজা সহ 2 শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব 5। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে জয় সিলিকন টাওয়ার সহ 3টি স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাজশাহীতে হজরত সুফি শাহ মোহাম্মদ মুখতার কাদেরি বক্সি রহমতুল্লাহ আলাহির 31তম ওরস মোবারক অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীতে ভার্চুয়ালি উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রধান স্থাপনা জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম এবং সিনেপ্লেক্স এবং বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস 2022-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। ঢাকা প্রান্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022 এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। শেখ কামাল ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক 2টি বইয়ের ডিজিটাল ও প্রিন্ট সংস্করণের মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাজশাহী প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারের সিনেপ্লেক্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। ঢাকা প্রান্তে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি AKM রহমতুল্লাহ MP। রাজশাহী প্রান্তে অনুষ্ঠানে রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী রেঞ্জের DIG আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং হাইটেক পার্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীতে অভিযান চালিয়ে 49.5 কেজি গাঁজা সহ 2 শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব 5। রবিবার দিবাগত রাত 3:30টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার র‍্যাব 5-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে 2টি কার্টুনের ভিতর থেকে 49 কেজি 500 গ্রাম গাঁজা জব্দ করে। এ সময় একজন পালিয়ে গেলেও 2 মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে সোহেল রানা, অপরজন একই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মনির। আটককৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীতে হজরত সুফি শাহ মোহাম্মদ মুখতার কাদেরি বক্সি রহমতুল্লাহ আলাহির 31তম ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। 11 ও 12 ডিসেম্বর 2 দিনব্যাপী এই ওরসের আয়োজন করে নগরীর সপুড়াই সুফিনগরে অবস্থিত দরবার শরীফ কর্তৃপক্ষ। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে আসে ভক্ত আশেকানরা। এবছর করোনার প্রকোপ না থাকায় মুসল্লিদের সমাগম হয়েছে অনেক বেশি। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। হজরত সুফি শাহ মোহাম্মদ মুখতার কাদেরি বক্সি রহমতুল্লাহ আলাহি 1931 সালে ভারতের গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। রাজশাহী জেলা সরকারি কলেজে শিক্ষা গ্রহণ শেষে 1952 সালে ডাক বিভাগে সহকারী পোস্টমাস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন এই সুফি সাধক। 1992 সালে মৃত্যু হয় এই মহান সাধকের। এরপর থেকেই দূর দূরান্ত থেকে ভক্ত আশেকানরা সওয়াব ও শিক্ষা লাভের আশায় ছুটে আসেন দরবারে। আমরা আছি হুজুর কেবলা রহমতুল্লাহ সালামের মহব্বতে এবং এখানে আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বত পয়দা করার জন্য, এবং এখানে উসে মুক্তারিতে এসে আমরা অনেক
তরিকত হাকিকত মারুফতের দর্শন বিষয়ে জানতে পারি। আমাদের বিগত বছরগুলোতে বিভিন্ন রকম মহামারী, বিশেষ করে করোনা মহামারীর কারণে আমাদের অনুষ্ঠানগুলো কিছুটা হলেও সংক্ষিপ্ত আকারে হয়েছে। তো যেহেতু এবার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল এবং এরকম কোনো মানে বিপদ আপদেরও কোনো সম্ভাবনা যেহেতু নাই, যে কারণে লোক সমাগম প্রচুর হয়েছে সারা মোটামুটি আমরা আশা করছি সারা বাংলাদেশ থেকে, যেখানে যেখানে আমাদের আমাদের এই প্রতিষ্ঠানের শাখা প্রশাখা আছে সব জায়গা থেকেই সংশ্লিষ্ট যারা আমাদের মরিদান ভক্ত আসেকান এবং যারা ওখানকার তত্ত্বাবধানে থাকেন তারা সবাই এসেছেন। হাজার হাজার মানুষের সেবায় দিন রাত নিরলসভাবে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। এখানে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে লোক আসেন, বিভিন্ন এলাকা থেকে আসেন এবং আমাদের এখানে দরবার শরীফ থেকে তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। দুপুরের খানা এবং সকালের নাস্তা ছিল, এই দায়িত্বগুলো আমাদের হুজুর কিবলার তরফ থেকে আমাদের দেওয়া হয়। যেরকম এখানে দেখছেন টেবিলে সব চাদর শরীফ ইয়া করে হাত দিয়া অনুযায়ী ওখানে পৌঁছানো, প্লাস এই ওষুধগুলো দেওয়া হয় দরবার শরীফের পক্ষ থেকে। আর এমন সেবা আর মনোরম পরিবেশ পেয়ে খুশি আগত ভক্ত অনুসারীরা। তো এখানে যে আমি কেন আসি এটা বলার ভাষা নাই। আপনি যদি রসগোল্লা খান তো রসগোল্লার স্বাদ বুঝবেন, মরিচ খাইলে মরিচের ঝাল বুঝবেন। তো আমি ওনার মরিদ আজকে 40 বছর আগে। তো যে ফেসটা আমরা পাই, যে বরকত রহমত পাই, দিন দুনিয়ার যে ফলাহ বহবুদ যে পাই, ওই জন্য আমরা দেওয়ান আমরা আসি। খানকা বক্সিয়া দরবার শরীফের সাজ্জা দানশীন খাদেমে তরিকত ডক্টর মুফতি শাহ মোহাম্মদ ওয়াকার আহমেদ মুক্তারি বলছেন, প্রতি বছরের মতো এবারও সফলতার সাথে উরস সম্পন্ন হয়েছে। আশেকানদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল দরবার প্রাঙ্গণ। আজকে আমাদের উরসে মুক্তারির দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে ভক্তবৃন্দ আশেকান মরিদানরা আসা শুরু করেছেন এবং আজ সকাল থেকেও অলরেডি আসতেছেন। তো প্রতিবারের চাইতে এবারে আমরা লোক সমাগম বেশি আশা করছি এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি, কারণ বিগত দিনে করোনাজনিত কারণে সমস্যা ছিল, এখন যেহেতু কোনো বাধা বিপত্তি নেই সেই দৃষ্টিকোণ থেকে লোক সমাগম অনেক বেশি। বাদ মাগরিব চাদর শরীফ ফাতেহা এবং মাজারে চাদর গোলাপ পোশি করা হবে, এরপরে এশার নামাজ। এশার নামাজের পর থেকে বক্তারা আলোচনা করবেন এবং পরিশেষ ফজরের আগ পর্যন্ত প্রোগ্রাম চলবে। ফজরের আগে মাহফিলের আখেরি মোনাজাত করে মাহফিল সমাপ্তি ঘোষণা করা হবে। আমাদের অত দরবার শরীফের মূল বক্তব্য এবং আলোচনায় হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সেই লক্ষ্যে আউলিয়া কেরামের যে আদর্শ রয়েছে এবং যে পথ রয়েছে এবং সুফিজম যাকে বলা হয়, সুফিবাদ, এই সুফিবাদের মাধ্যমে আত্মার আত্মপ্রশুদ্ধির মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রাপ্তি হওয়ার এবং সেদিকে ধাবিত হওয়ার জন্যই এই উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের, এবং এই মেসেজটাই আমাদের সকল ভক্তবৃন্দ আশেকান জাকেরান যারাই রয়েছেন তাদেরকে দেওয়া উদ্দেশ্য থাকবে। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মহাসমারোহে আল্লাহ রহমতে উরসে মুখতারি বাৎসরিক যে প্রোগ্রাম দরবার শরীফে সর্ববৃহৎ সেটি পালিত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ অনেক জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক এসেছেন, এছাড়াও আমাদের পাকিস্তান এবং ভারত এগুলো থেকেও মেহমানরা এসে থাকেন। মূলত আমাদের এটাই উদ্দেশ্য যে দেখুন, এই দেশের মধ্যে মূলত আমরা ইসলাম পেয়েছি আউলিয়া কেরামদের দ্বারা। নবী আম্বিয়া আলাহ ইসলাম ওনারা তো আছেনই, তারপরে আল্লাহর ওলি যিনারা, ওনাদের মাধ্যমে আমাদের পর্যন্ত ইসলামটা পৌঁছিয়েছে। সেই ওলিদের দিনকে স্মরণ রাখার জন্যে, তাদের যে অফাত বার্ষিকীটা সেদিনকে স্মরণ রাখার জন্য আমরা মূলত এরকম ওরস ফাতেহা করে থাকি। সেদিন হয়তো আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা হয়, এটাই হলো মূল উদ্দেশ্য আমাদের এখানকার। এটাই করার উদ্দেশ্য মূল এটাই যে যেন মানুষ আউলিয়া কেরামদের সম্পর্কে সচেতন হয়, আল্লাহর ওলিদের সম্পর্কে যেন জানতে পারে এবং সর্বোপরি শান্তি দূত আমরা এখান থেকে ছড়িয়ে দিতে চাই, কারণ আল্লাহর ওলিরা এই পয়গাম নিয়ে এসেছেন যে উম্মতের মধ্যে শান্তি ছড়িয়ে দেওয়া। দুদিন ব্যাপী এই উরস মোবারকে শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তান থেকেও এসেছিল ভক্ত আশেকানরা। নেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।